Maybe I know all your secrets, but you tell me stupid lies. Oh, you think you can't escape now and got it all just figured out. So guys, আজকের ব্লগে আমরা যাব বাণিজ্য মেলায় আর সবাই চলে আসছি কুড়িল বিশ্ব রোডে আর আজকের ব্লগটি এইখান থেকেই শুরু করতে হচ্ছে কারণ আমরা সরাসরি কুড়িল থেকে বাণিজ্য মেলা যাব আমাদের সহজ হবে এইখান থেকে আর আমার বাসাও যেহেতু কাছেই বসুন্ধরা তো সরাসরি কুড়িল চলে আসছি আর এইখান থেকে ব্লগটি শুরু করছি সো গাইস আজকের ব্লগে আমাদের সাথে যারা বাণিজ্য মেলায় যাচ্ছে চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই মোহাম্মদ আজিজুল আলম জি স্যার মোহাম্মদ রাফসিন ইব্রাহিম ওকে বসে শাওন রায়ান রাতুল তোমাকে সবাই চিনে কারণ তোমরা মোটামুটি সবাই আগের ব্লগে ছিল আর আজকে নতুন মুখ আমাদের নকি তো গাইস চলুন কথা বাড়াবো না সরাসরি বাণিজ্য মেলায় উদ্দেশ্যে রওনা দিই লেটস গো ক্যান এসকেপ নাও এন্ড গট ইট অল জাস্ট ফিগার্ড আউট ইউ ক্যান টেক ইট টু দ্য সিলিং টু দ্য রুফটপস ওয়েল আই এম আমরা বিআরটিসি কাউন্টারের সামনে দাঁড়ায়ছিলাম তো আমরা না পাইছি টিকিট না পাইছি বাস তো লাস্টে আমরা পিকআপ দিয়ে নিয়েছি এই কারণে আমরা পিকআপে যাচ্ছি বাণিজ্য মেলায় চলে আসছি আমরা সেই বাণিজ্য মেলায় অনেক কষ্ট করে আসতে হয়েছে কারণ আজকে যেহেতু ফ্রাইডে এই কারণে অনেক ভিড় ছিল এই কারণে অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে প্রথমে আমরা আসছি পিকআপে করে তারপরে অটোতে করে চলে আসছি তারপরে 10 মিনিটের মতো হাঁটা লাগছে তো আমরা এখন বাণিজ্য মেলার গেটের সামনে আছি এখন আমরা চলে যাব গেটের ভিতরে তো গাইস চলুন আর কথা বাড়াবো না সরাসরি বাণিজ্য মেলায় ঢুকে যাই চলে আসছি বাণিজ্য মেলার ভিতরে আর চলুন আপনাদের বাণিজ্য মেলাটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই সো গাইস চলুন Maybe I know all your secrets But you tell me stupid lies Oh, you think you can escape now And got it all just figured out You can fake it through the ceiling 我妈的,对不起,对不起,喂,喂 To the rooftops while I'm leaving You're my greatest mistake ঘোরাফেরা করলাম আর আপনাদেরকেও ঘুরে দেখাইলাম সময় স্বল্পতায় এই কারণে মেলাটি শর্ট করে আপনাদের ঘুরে দেখাইলাম আর প্রায় 9:30টার মধ্যে বেজে গেছে এই কারণে আমরা বাসায় চলে যাব তো গাইস আজকের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে আশা করি ভালো লাগছে আর গাইস আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর গাইস ইকবাল খান চ্যানেলের সাথেই থাকবে আসসালামু আলাইকুম